रत्नपुकुर एक स्कूलेर पास थेके उद्धार बोमा, 4टी ताजा बोमा उद्धार हयेछे। पूर्व खिलकापुर पंचायतेर बापुर प्राइमारी स्कूलेर सामनेर एई घटना। जियाउल रयेछेन आमादेर संगे। जियाउल, देखो दत्तपुकुर थानार पूर्व खिलकापुर ग्राम पंचायतेर बापुर प्राइमारी स्कूल रयेछे तार पाशे एकटी दोकान, सेखान थेके आजके सकाले एलाकार मानुष देखते पाय जे एकेबारे तड़तड़े 4टी बोमा सेई स्कूलेर सामने पड़े रयेछे। के बा कारा रेखेछे एखोनो प्रश्न नय, किन्तु एलाकार मानुषेर दाबि एबं आईएसएफ एर दाबि जे तृणमूल सन्त्रास करार जन्यई एई बोमागुलो एलाकाय रेखेछे। 2018 साले एखाने व्यापक बोमाबाजी हयेछिल, फले नतुन करे आबार जे पंच निर्वाचन तार जन्य तृणमूलेर पक्ष थेके 4टी बोमा एकेबारे स्कूलेर पाशे सेखाने राखा हयेछे। किन्तु तृणमूल पुरोपुरि अभियोग अस्वीकार करছেন যে না, তেমন কোনো ঘটনা নয়, কে বা কারা দুষ্কৃতীরা এই বোমা রাখতে পারে, কিন্তু কে বা কারা রেখেছে তা তদন্ত করে দেখছে দত্তপুর থানা পুলিশ। ইতিমধ্যেই সেই 4টি তাজা বোমা উদ্ধার করেছে দত্তপুর থানার পুলিশ। দত্তপুকুরে একটি স্কুলের পাশ থেকে উদ্ধার বোমা, 4টি তাজা বোমা উদ্ধার। পূর্ব খিলকাপুর পঞ্চায়েত এর বাপুর প্রাইমারি স্কুলের সামনের এই ঘটনা, তদন্তে দত্তপুকুর থানা। বন্ধুরা, স্কুল কিন্তু পড়াশোনার জায়গা, যেখানে ছাত্র ও ছাত্রীরা পড়াশুনো করতে যায় এবং সেখানে থাকে অনেক শিক্ষক ও শিক্ষিকা। সেই সমস্ত জায়গা এতটা পরিমাণে কি করে ভোটের আগে সন্ত্রাস হয়ে উঠছে, সেটা নিয়ে কিন্তু উঠছে বিরাট বড় প্রশ্ন। অভিভাবক থেকে অভিভাবিকারা তারা একটাই প্রশ্ন করছে যে তাদের ছাত্র ও ছাত্রীরা কিন্তু তাহলে সেফ নয়, সুরক্ষিত নয়। তোমরা জানো যে সামনেই কিন্তু 8ই জুলাই পঞ্চায়েত ভোট রয়েছে, তার আগে সন্ত্রাস হচ্ছে বিভিন্ন জায়গায় এবং স্কুল ছুটি দেওয়ার ঘোষণাও করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6, 7, 8 তারিখ কিন্তু ছুটি দেওয়া হবে। তো সেখানে এই রকম ঘটনা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের মনে চাঞ্চল্য ঘিরে উঠেছে এবং অভিভাবকদের মনে ঘিরে উঠেছে চাঞ্চল্য। তারা ভোটের আগে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে তাদের ছাত্রছাত্রীদেরকে। তোমাদের কি মতামত এখানে অবশ্যই কমেন্ট করে জানাও।